আমরা যারা ল্যাপটপ পারচেস করতে চাই, ডেফিনেটলি যারা হিউজ ল্যাপটপ পারচেস করতে চাই, আমাদের বাজেট কিন্তু অনেক রিজনেবল থাকে। যারা বেশিরভাগ লো প্রাইস ল্যাপটপ সাজেস্ট করি আমরা, বা লো প্রাইস ল্যাপটপই আমরা ডিসাইড করি যে 15 থেকে 25 হাজার টাকার মধ্যে, 25 থেকে 35 হাজার টাকার মধ্যে, 35 থেকে 40 হাজার টাকার মধ্যে, এই বাজেট রেঞ্জে কিন্তু বাংলাদেশের মধ্যে বেশ কিছু, মানে অনেক সংখ্যক মানুষই ল্যাপটপ পারচেস করার চেষ্টা করে। আসলে অনেকেরই কোর বাজেট থাকে এটা। আর আইটিবিডিতেই আমরা যেহেতু সবসময় বলি যে আমরা একদম রিজনেবল প্রাইসও ল্যাপটপ সেল করার চেষ্টা করি, আবার একদম এক্সপেন্সিভ মডেলও ল্যাপটপ সেল করার চেষ্টা করি, এবং প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আমরা একটা বেস্ট কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করি, এবং এর জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু রিজনেবল প্রাইসে ল্যাপটপ রাখার চেষ্টা করেছি। যদি আমি আপনাদেরকে বলি যে আজকের ভিডিওতে কত টাকা বাজেটে ল্যাপটপ শুরু হবে, মাত্র 18,990 টাকায় আজকের ভিডিওতে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন। মানে খুবই রিজনেবল প্রাইসে আজকে ল্যাপটপ থাকবে। যারা একদম কম প্রাইসে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, আমি বলবো একদম রিজনেবল বাজেট, বাট কোয়ালিটি ফ্রেশ, আপনারা সব ধরনের কাজ করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট একটি ভিডিও হবে। আমি শ্যামে শান্ত আছি আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন, প্রাইস সব কিছু জানাবো। বর্তমানে বেশ কিছু রিজনেবল প্রাইস আমাদের কাছে ল্যাপটপ আছে, আজকের ভিডিওতে সেটাই আমরা বিস্তারিত বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু আমরা ভিডিওর শুরুতেই বলেছি আজকে আমরা বেশ কিছু রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখাবো, দেখতে পাচ্ছেন ডেস্কে কিন্তু অনেক অনেক ল্যাপটপ রাখা আছে, বাট আজকে আমরা আপনাদের পছন্দ অনুযায়ী একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখানো স্টার্ট করব। মানে যেটা আমরা ফার্স্টে বলেছিলাম, সব থেকে রিজনেবল প্রাইস যেটা আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন এটা এইচপির বিজনেস সিরিজ একটা ল্যাপটপ। আর এই ল্যাপটপটা আসলে অনেকেরই পছন্দ হবে, কারণ এক তো বাজেট কম, দ্বিতীয় এটা খুবই ভালো একটা কনফিগারেশন আমরা পাচ্ছি। যেমন এটার মডেল হচ্ছে এইচপি নেটবুক 840Z1। আমরা যদি লুকসটা দেখাই আপনাদেরকে একটু, ফার্স্টে লুকসটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস, কোরাইফাই 4 জেন প্লাস 128 SSD, 4GB RAM, এবং এটাতে কিন্তু আপগ্রেডেবিলিটির সুযোগ আছে, 2GB শেয়ার গ্রাফিক্স আছে, চাইলে আপনারা বাড়িয়ে কিন্তু র্যাম 16GB করতে পারবেন, SSD পাশাপাশি আপনারা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন, এবং 14-inch ডিসপ্লে আছে। এখন অনেকে বলতে পারেন, ভাই 128 SSD কেন, 500GB হার্ড ডিস্ক কেন নয়? আসলে এখনকার যে উইন্ডোজ 10 আমরা ইউজ করি বা সফটওয়্যারগুলো ইউজ করি, অনেকটা হেভি ওয়েট হয়ে গেছে, যার কারণে SSDটা ম্যান্ডেটরি হয়ে গেছে। কারণ SSD না হলে অনেকটা স্লো অপারেট করবে, SSD হলে অনেকটা ফাস্ট কাজ করবে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে SSDও বাড়িয়ে নিতে পারবেন, প্লাস হার্ড ডিস্কও নিতে পারবেন, এটা 14-inch ডিসপ্লে দিয়ে। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, ল্যাপটপটা কিন্তু মেটাল বডি, সম্পূর্ণ মানে যথেষ্ট মেটাল বডি ল্যাপটপটা, খেয়াল করছেন আপনারা, কন্ডিশনটা ডিসেন্ট আছে। ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ থাকবে ল্যাপটপটাতে, কাজের ব্যতিক্রমে কম বেশি হবে। এখন এটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন? এই যে কনফিগারেশন আছে, আপনারা অফিস ওয়ার্ড, এক্সেল, টুকটাক গ্রাফিক্সের কাজ, প্লাস আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন, শিখতে পারবেন, ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন, বেসিক মাল্টিমিডিয়ার কাজগুলো আপনারা খুবই স্মুথলি করতে পারবেন। আর এটার প্রাইসটা মাত্র 18,990 টাকায় আমাদের কাছ থেকে ল্যাপটপটি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন, মানে সব থেকে রিজনেবল প্রাইস আমি বলবো বাংলাদেশের মধ্যে। বিজনেস সিরিজ ল্যাপটপ এমনিই আসলে অনেক হাই প্রাইস থাকে, কারণ যেহেতু এগুলো একটু স্পেশাল এডিশন ল্যাপটপ বেসিক সিরিজ থেকে, তো প্রাইসটা এমনি বেশি থাকে, বাট আমরা চেষ্টা করছি যতটা কম প্রাইসের মধ্যে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করা। কারণ বাংলাদেশে আপনারা যদি বিজ্ঞাপন দেখেন, 5,000-6,000 টাকাও কিন্তু ভিডিও বা বিজ্ঞাপন অ্যাভেলেবেল আছে, বাট কোয়ালিটির কথা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যায় ব্যাপারটা, যে কোয়ালিটিও ঠিক রাখতে হবে, বাজেটও কমাতে হবে, তখন আসলে কম্বিনেশনটা হয় না। বাট আমরা চেষ্টা করছি যত কম প্রাইসের মধ্যে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ প্রোভাইড করার। তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7270। যারা Core i7 ল্যাপটপ পারচেস করতে চান, একটু ভারী কাজ করবেন, যেমন গ্রাফিক্সের কাজ করেন আপনি বা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য ল্যাপটপটা সাজেস্ট থাকবে। ল্যাপটপটা কিন্তু খুবই স্লিম, আপনারা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায়, 180 রোটেট করা যাবে, এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো, 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ, এবং খুবই কম্প্যাক্ট সাইজ, খেয়াল করছেন আপনারা, ডিসপ্লেটাও যথেষ্ট কম্প্যাক্ট। Core i7 6 জেন, 256 SSD, 8GB RAM, কন্ডিশন অনেক ফ্রেশই থাকবে, প্লাস 4GB শেয়ার গ্রাফিক্স আছে, চাইলে আপনারা আপডেট করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ থাকবে, এটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন, আরও আপডেটেড কাজ করতে পারবেন, ম্যাক্স করা যাবে, এটা আপডেট করে আরও ম্যাক্স কনফিগারেশন আপনারা পুশ করতে পারবেন। আর এটার প্রাইসটা থাকবে 25,990 টাকা আমাদের কাছে, মানে 25,990 টাকা একদম কম্প্যাক্ট একটা ডিভাইস পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা মোটামুটি অল সলিউশন পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা দেখাবো ডেল ল্যাটিটিউডের 7490। এই ল্যাপটপটা অনেকটা কমপ্লিকেটেড, কারণ এই ল্যাপটপের বাজেটটা হচ্ছে 28,990 টাকা। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি রিজনেবল প্রাইস বললেন, কারণ একটাই যে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে 8th generation ল্যাপটপ। এটা হচ্ছে Core i5 8 জেন,
প্লাস 256 এসএসডি, 8 জিবি র্যাম এবং যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ এবং 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছি আমরা, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে। ল্যাপটপের কন্ডিশনটা যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা। আর Core i5 8th gen-এর যে ল্যাপটপগুলো ইউজুয়ালি যে বিজনেস সিরিজ ল্যাপটপ, আমি যদি এইচপি বলি, লিনোভো বলি, 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো অ্যাপ্রক্সিমেটলি আপনারা 32, 33, 31, 30 এরকম রেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাট 28,990 টাকায় Core i5 8th gen প্লাস 256 এসএসডি, 8 জিবি র্যাম, মানে অসম্ভব একটা বিষয়, বাট এটা পসিবল। তাই আমরা আজকে এই ল্যাপটপটা আমাদের লিস্টে রাখার চেষ্টা করেছি যে সব থেকে রিজনেবল প্রাইসে আপনারা Core i5 8th gen আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তারপরে আমরা দেখাবো 2-in-1, কারণ 2-in-1 অনেকেই পছন্দ করেন। আমরা অনেকেই বিভিন্ন কাজের জন্য হয়তো ট্যাবও পারচেস করি বা ল্যাপটপও পারচেস করি, বাট এই একটা জিনিস ডিভাইসটা, যে এই ডিভাইসটা আপনারা পারচেস করলে দুইটার সমাধান আপনি একটাতেই পেয়ে যাচ্ছেন। এটা আপনার ট্যাব হিসেবেও কাজ করবে এবং চাইলে আপনি ল্যাপটপ হিসেবেও কাজ করতে পারবেন, মানে এতটা ফ্যান্সি। এটা হচ্ছে 2-in-1 ল্যাপটপ, এটার মডেল হচ্ছে HP Pro X2। এটার যে কিবোর্ডটা আমরা দেখছি, কিবোর্ডটা সম্পূর্ণ আলাদা করে ফেলা যায় কারণ ম্যাগনেটিক সিস্টেম। আর এটার কনফিগারেশন হচ্ছে ইন্টেল Core M3 7th gen প্রসেসর দিয়ে, সাথে পাচ্ছি আমরা 256 M.2 SSD, ডেফিনেটলি পারফরমেন্স ইনশিওর করার জন্য। 4 জিবি র্যাম, 2 জিবি শেয়ার গ্রাফিক্স আছে। এটার ডিসপ্লে সেকশন আমরা পাচ্ছি সম্পূর্ণ ফুল এইচডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এটা পেন সাপোর্ট করে, জেস্টার ইউজ করা যাবে। ব্যাকসাইডে ক্যামেরা আছে, 720p ফ্ল্যাশ আছে এবং অপশনাল ফিঙ্গারপ্রিন্ট এইচপির ব্র্যান্ডিং করা। এখানে কিন্তু একটা স্ট্যান্ড আছে এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এটার ব্যাক প্লেট বলেন, স্ট্যান্ড বলেন, সম্পূর্ণ মেটাল বিল্ড, মানে রিজনেবল প্রাইস হওয়া সত্ত্বেও মেটাল বিল্ড। মানে এইটাই আসলে ইনশিওর করে যে কোয়ালিটিটা কত ভালো বিজনেস সিরিজ ল্যাপটপের, কারণ বিজনেস সিরিজ ল্যাপটপ ছাড়া কিন্তু আপনারা মেটাল বিল্ড ল্যাপটপ সহজে পাবেন না। রিজনেবল প্রাইস সেগমেন্টে কোনো মেটাল বিল্ড ল্যাপটপ নাই, আপনি যদি বেসিক সিরিজে তুলনা করেন। আর বিজনেস সিরিজের ল্যাপটপগুলো আপনি ডেফিনেটলি মেটাল বডি পাচ্ছেন, কিবোর্ডটাও মেটাল বিল, ব্যাকলিট হবে, ম্যাগনেটিক সিস্টেম, লাগিয়ে খুলে দুইভাবে ইউজ করা যাবে। খুবই ডিউরেবল, আপনারা যে কোনো জায়গায় অ্যাজ এ বইয়ের মতো ক্যারি করতে পারবেন, যথেষ্ট কম্প্যাক্ট। ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 2.5 ঘন্টা, প্রাইসটা থাকবে 25,990 টাকা মাত্র। মানে 2-in-1 ল্যাপটপ মাত্র 25,990 টাকায় আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। হিউজ কোয়ান্টিটি আছে, হিউজ দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে। কন্ডিশন নিয়ে কোনো চিন্তাই নেই আসলে, আপনারা চার পিস পাঁচ পিস দেখে কিন্তু এক পিস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং কেউ যদি একটু আপডেট ডিভাইস পারচেস করতে চান, তাদের জন্য আমি দেখাবো স্টাইলিশ প্লাস কনফিগারেশনও ভালো এইচপি লিড এক্স2 Core i5 7th gen এবং 16 জিবি র্যাম, 256 NVMe SSD এবং এটাও ডিটাচেবল, আলাদা করে ইউজ করতে পারবেন, সম্পূর্ণ মেটাল বিল্ড। এটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে হয়, কারণ ডিসপ্লে সেকশন আমরা পাচ্ছি 2K রেজুলেশন টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে, যেটা অনেকটা আপডেটেড, প্লাস কালার সার্টিফাইড ডিসপ্লে পাচ্ছি আমরা, একদম কম্যাক্ট। ব্যাকসাইডে 720p ক্যামেরা ফ্ল্যাশ, ফ্রন্ট সাইডে 720p ক্যামেরা, স্ট্যান্ডটা মেটাল ইউজ করা হয়েছে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা। এগুলো দিয়ে আপনারা ফটোশপের কাজ, গ্রাফিক্সের কাজ, মেইল চেকিং, অনলাইন মার্কেটিং, প্লাস এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং এবং জুম মিটিং অনলাইন ক্লাসের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন, একদম কম্প্যাক্ট, যে কোনো জায়গায় ট্রাভেলও ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা থাকবে 36,990 টাকা, মানে একদম কম্প্যাক্ট সাইজ ডিভাইস, 16 জিবি র্যাম দিয়ে Core i5 7th gen আপনারা পাচ্ছেন 36,990 টাকা। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডো সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আছে। কীভাবে পারচেস করবেন, শপ লোকেশন কোথায়, সব কিছু আমরা জানাবো ভিডিও শেষ পর্যায়ে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভোর মধ্যে, এখন আমরা কিছু মিড প্রাইসের ল্যাপটপ দেখাবো যেগুলো আসলে সেমি প্রফেশনাল ল্যাপটপ। এই ল্যাপটপগুলোর অনেক বেশি রিকোয়েস্ট ছিল, বর্তমানে অনেক বেশি চাহিদা আছে। যারা একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ কিনতে যাচ্ছেন বা পারচেস করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছে অনেক মডেলের ল্যাপটপ আছে। তো এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড T480S Core i5 8th gen, 8 জিবি, 256 জিবি M.2 NVMe SSD প্লাস একদম ফ্রেশ কন্ডিশন, খেয়াল করছেন আপনারা, টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে। এটাতে আমরা পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন এবং ল্যাপটপের লুকসটা যদি দেখি যথেষ্ট কিন্তু প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ। আর থিঙ্কপ্যাড সবাই পরিচিত, আর এটা ফাইবার বডি হয়, খুবই লাইট ওয়েট ল্যাপটপ হয়, আপনারা যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করে ইউজ করতে পারবেন। আরও অনেক ফিচার আছে, সেটা বলে শেষ করা যাবে না। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা। এটার প্রাইসটা আমরা রাখছি Core i5 8th gen দিয়ে মাত্র 32,990 টাকা এবং কেউ যদি Core i7 পারচেস করতে চান, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, Core i7 দিয়ে প্রাইসটা থাকবে 36,990 টাকা। তারপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের X1 Yoga। এটা অনেক ভাইরাল একটা ল্যাপটপ,
মানে যখনই ল্যাপটপটা রিলিজ হয়েছিল মানে ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সাড়া ফেলেছিল এই ল্যাপটপটা, কারণ এটাই আসলে সব থেকে স্লিমেস্ট এবং সব থেকে লাইটেস্ট টাচ স্ক্রিন 360 ল্যাপটপ ইন টাচ স্ক্রিন 360 ইন্ডাস্ট্রি। মানে সবগুলো ল্যাপটপকে বিট করার মতো একটা ল্যাপটপ বানিয়েছিল লিনোভো থিংকপ্যাড। এখনও কিন্তু এটার অনেক সুনাম রয়েছে, মানে যারা আর্টিল স্টেশনে কাজ করেন, গ্রাফিক্সের কাজ করেন এবং তারা কিন্তু ল্যাপটপটা অনেক বেশি পছন্দ করেন। 360 ভাঁজ করে ইউজ করা যায় এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু ইন্টিগ্রেটেড একদম ডিভাইসের সাথে আপনারা ইনক্লুডেড পেন পেয়ে যাচ্ছেন, যেটা স্টাইলাস পেন। এটা দিয়ে আপনারা লেখালেখির কাজ করতে পারবেন, ড্রয়িং আর্টিল স্টেশনের কাজও খুব স্মুথলি করতে পারবেন। তো যাই এটার কনফিগারেশন, এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 8th gen, 16 GB র্যাম, 256 NVMe SSD, চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন। 14-inch ডিসপ্লে আছে যেটা 400 nits ব্রাইটনেস, যথেষ্ট ব্রাইট হবে ডিসপ্লেটা। সিকিউরিটি পারপাস হিসেবে আমরা পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকলিট আছে, জয়স্টিক আছে, ডলবি স্টেরিও সাউন্ড সিস্টেম আছে। ল্যাপটপের কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন খেয়াল করছি এবং একদম স্লিম, 360 কনভার্টেবলের সুবিধা তো থাকছেই, 360 ভাঁজ করে সম্পূর্ণ ট্যাব মোডে আপনারা ব্যবহার করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ এগুলোর খুবই ভালো, 4 থেকে 4.5 ঘন্টা অনায়াসে ব্যাকআপ থাকবে, কাজের ব্যতিক্রমে কম বেশি হবে। আর এই ল্যাপটপটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 43,990 টাকা, মাত্র 43,990 টাকায় ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পাচ্ছেন। আর এটা অনেকটা ডিসকাউন্ট প্রাইস চলছে, এটা প্রিভিয়াস প্রাইস অনেক বেশি ছিল, এখন কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে প্রাইসটা, মাত্র 43,990 টাকা। অনেকেই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে কনফিউশনে থাকবেন যে আসলে সব ল্যাপটপই তো দেখালেন, এইচপির ল্যাপটপ কোথায়, এইচপির যে আমাদের পরিচিত ল্যাপটপগুলো সেই ল্যাপটপগুলো কোথায়। এখানে কিন্তু এইচপির একদম পরিচিত ল্যাপটপগুলো রাখা আছে, যেগুলোর জন্য আসলে অনেকেই হয়তো অপেক্ষা করছেন যে এইচপির বিজনেস সিরিজের ভালো কোয়ালিটির মিডিয়াম প্রাইসের মধ্যে ল্যাপটপের কালেকশনের জন্য, তাদের জন্য আমরা এইচপিরও বেশ কিছু ল্যাপটপ দেখাবো। ফার্স্টে আমরা শুরু করব রাইজেনের ল্যাপটপ দিয়ে, Ryzen 5, এটা হচ্ছে মডেলটা হচ্ছে এইচপি লিটবুক 745G6, Ryzen 5, 3000 সিরিজ, 3500U, 16 GB র্যাম আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছি আমরা এবং 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে, যেটা দিয়ে আমরা সব ধরনের ভারী কাজ করতে পারবো। আমি আগেও বলেছি এই ল্যাপটপটার প্রিভিয়াস রিভিউ আছে, আপনারা বেসিক লেভেলে গেম খেলতে পারবেন, ভারী কাজ করতে পারবেন, অনেক সেল করা হয়েছে ল্যাপটপটা, অ্যাপ্রক্সিমেটলি 50 pieces উপরে ল্যাপটপটা সেল করা হয়েছে, কাস্টমার ফিডব্যাক খুবই ভালো। আপনারাও চাইলে এই ল্যাপটপটি পারচেস করতে পারেন, কারণ এখন আমাদের কাছে যা সীমিত কয়েক পিস অ্যাভেলেবেল আছে, ঈদ উপলক্ষে এগুলো আশা করি স্টক শেষ হয়ে যাবে। এবং প্রাইসটা কিন্তু আমরা সিমিলারই রাখছি, প্রাইসটা বাড়ানো হয়নি, একদম সিমিলার প্রাইসই আছে, আর কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ খেয়াল করছেন আপনারা, টোটালি ডিসেন্ট কন্ডিশন। অনেক কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে ল্যাপটপটা পারচেস করার সব থেকে বড় রিজন হচ্ছে এটা একদম ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে। তারপরে এটা আবার 2 GB ডেডিকেটেড সহ 256 NVMe SSD, 16 GB র্যাম, চাইলে আপডেট করা যাবে, 14-inch ডিসপ্লে, একটা সেমি প্রফেশনাল ডিসপ্লে পাচ্ছি আমরা। আর রাইজেন সিরিজ ল্যাপটপ নিয়ে কী বা বলবো, মানে মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই ভালো হবে। প্রাইসটা থাকবে 38,990 টাকা। তারপরে আমরা দেখাবো আমাদের অতি পরিচিত এইচপি এলিটবুক 840G5, মানে এই ল্যাপটপটা এখন পর্যন্ত অনেক বেশি পপুলার, বাংলাদেশের হাই সেলিং ল্যাপটপ এই ল্যাপটপটা, মানে i7 i5 দুটা ল্যাপটপই সব থেকে বেশি সেল হয়। তো আমাদের কাছে আপনারা সব থেকে বেশি সেল হওয়া ভেরিয়েন্টটা পাবেন, সেটা হচ্ছে Core i7 8th gen, 16 GB র্যাম, 256 NVMe SSD। যেহেতু আমরা এগুলো বা সবাই বলে যে এগুলো একটা প্রফেশনাল ল্যাপটপ, এগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, আমরা আরেকটু বেটার পারফরমেন্স ইনসিওরিটির জন্য 16 GB র্যাম ইনসিওর করছি, 256 NVMe আছে, প্লাস এটা যে ডিসপ্লেটা 250 nits ব্রাইটনেস এবং ফিঙ্গারপ্রিন্ট আছে অপশনাল, ব্যাকলিট, জয়স্টিক, ফেস আনলক সেন্সর, বেশ কিছু মডেল আমরা ফেস আনলক সেন্সর পেয়েছি, একদম ফ্রেশ কন্ডিশন। এবং এটার আসলে কন্ডিশন নিয়ে কোনো টেনশনেরই কারণ নাই, কারণ এটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্টক আছে, অনেক স্টক আছে, যেটা সীমিত, আরও অনেক পিস পেয়ে যাবেন আপনারা, মানে আপনারা 10 pieces দেখে 1 piece আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন। এটা অনেক পপুলার মডেল, আমাদের প্রিভিয়াস রিভিউ আছে, তাই বিস্তারিত গেলাম না। ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে। এটার প্রাইস আমরা রাখছি 42,990, Core i7 8th gen, প্লাস 16 GB র্যাম দিয়ে। এবং কেউ যদি এটার মধ্যে ভেরিয়েন্ট পারচেস করতে চান, কাস্টমাইজ করে নিতে চান, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে আমরা দেখাবো এইচপি এলিটবুক X360 1030G3, এবং আমাদের কাছে 1040G6 অ্যাভেলেবেল আছে, এটা আমরা নেক্সটেই দেখাবো। তো এটা হচ্ছে 1030G3, এইচপির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট স্লিমেস্ট ল্যাপটপ, খেয়াল করছেন আপনারা কতটা স্লিম, এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ, মানে লুকসটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর ল্যাপটপটা। আর এটা Core i5 8th gen, 16 GB র্যাম, 256 NVMe SSD, প্লাস 360 কনভার্টেবল, ভাঁজ করে ট্যাব হিসেবে ইউজ করা যাবে। এটাতে আমরা পাচ্ছি 8 GB শেয়ার গ্রাফিক্স, যেটা দিয়ে আমরা গ্রাফিক্সের কাজও করতে পারবো, ভিডিও এডিটিং করতে পারবো, ফটো এডিটিং করতে পারবো, আরও অনেক কাজ করা যাবে। স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। আর এটার স্টেরিওটা কিন্তু একটু ডিফারেন্ট, সবগুলোতে ডুয়েল স্পিকার স্টেরিও থাকে, এটাতে 6 channel স্টেরিও আছে, মানে 6টা স্পিকার পাচ্ছি আমরা, ব্যাক সাইডে 2টা,
এবং লেফট সাইডে দুইটা, রাইট সাইডে দুইটা, টোটাল ছয়টা স্পিকার আছে এই ল্যাপটপটাতে এবং খুবই স্লিম, মানে ক্যারি করার সময় আপনাদের কোনো হ্যাসেল হতে হবে না, সম্পূর্ণ মেটাল বিল্ড। আর এটার প্রাইসটা থাকবে 45,990 টাকা আমাদের কাছে। কাস্টমাইজেশনের সুযোগ আছে, কাস্টমাইজ করে আপনারা চাইলে আপডেট করেও ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি লিটবুক X360 1040G6। এটা অনেক পপুলার, প্লাস এটা কিন্তু 14-inch ডিসপ্লে দিয়ে, 14-inch ডিসপ্লে পাচ্ছি আমরা, সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং 360 যত ল্যাপটপ আছে সবগুলোই কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লেই হয়। 6-channel স্পিকার, স্টেরিও, ফিঙ্গারপ্রিন্ট আছে, Core i7 8th gen, 16GB RAM, 512GB NVMe M.2 SSD, 360 কনভার্টেবল এবং ডেফিনেটলি অনেক স্লিম, যেহেতু এগুলো প্রিমিয়াম ল্যাপটপ। অনেকে আমরা এগুলো আসলে বেসিক সিরিজের সাথে কম্পেয়ার করি, বাট বিজনেস সিরিজ ল্যাপটপ ওরা বিল কোয়ালিটি এতটা ভালো করার চেষ্টা করে যে এগুলো আপনি বেসিক সিরিজের সাথে কম্পেয়ার করতে পারবেন না, পসিবল না। কারণ এক তো বেসিক সিরিজ যে আপনারা 10th gen 11th gen ল্যাপটপ দেখি সেগুলো কিন্তু প্লাস্টিক বিল্ড হয়, বাট এই ল্যাপটপগুলো আপনারা খেয়াল করছেন অল ওভার মেটাল বিল্ড, এবং লুকসটা খেয়াল করেন জাস্ট খুবই অসাধারণ। কিবোর্ডটা অনেক হাই কোয়ালিটি দেওয়া হয়েছে, ডিসপ্লে সেকশনে আমরা কালার সার্টিফাইড ডিসপ্লে পাচ্ছি, ব্রাইটনেস খুবই ভালো, ফেস আনলক সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, 6-channel স্টেরিও স্পিকার আছে, 4-finger লোগো থাকছে এবং খুবই প্রিমিয়াম, এবং 360 ভাঁজ করা যাচ্ছে। আপনারা যদি এটার সাথে প্যাভিলিয়নও কম্পেয়ার করেন, প্যাভিলিয়নও আর এটার পাশাপাশি রাখলে আপনাদের এটাই সব থেকে বেশি পছন্দ হবে। তাই আমরা আসলে অনেক বেসিক সিরিজ কম্পেয়ার করি যে বেসিক সিরিজের প্রাইস অনেক কম, এই ল্যাপটপের প্রাইস অনেক বেশি কেন, এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো যার কারণে প্রাইসটা বেশি। আর এটার প্রাইসটা আমরা রাখছি 57,990 টাকা। এগুলো আপনারা অনলাইনে চেক করতে পারেন, ব্র্যান্ড নিউ প্রাইস 1.5 লাখ টাকা বা 1,20,000 টাকার উপরে হবে, আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 57,990 টাকা। এরকম আরও অনেক কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে, শপে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, এবং শপে কিন্তু হিউজ ভ্যারাইটি অফ স্টক আছে খেয়াল করছেন, এবং প্রত্যেকটা ল্যাপটপ আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে চালিয়ে তারপর পারচেস করতে পারবেন। শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করার সাথে সাথে আপনারা 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডো সাপোর্ট, লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন। আকর্ষণীয় গিফটও আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, গিফটগুলো আমি যদি একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা পাচ্ছি একটা মাউস প্যাড প্রত্যেকটা ল্যাপটপের সাথে, এবং ডেফিনেটলি একটা ব্যাকপ্যাক। এটা 3টা ব্র্যান্ড আছে আমাদের কাছে, HP, Dell, Lenovo, আপনাদের যেটা পছন্দ স্টক সাপেক্ষে সেটা নিতে পারবেন। তো একটি ব্যাগ, একটি মাউস এবং একটি মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এবং চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ আছে আমাদের উপরে যে কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল, অডিও কল ছবির মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপরে অর্ডার করতে পারেন, যারা ঢাকার বাইরে আছেন এবং যারা হোম ডেলিভারিতে পারচেস করবেন। বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে ITBDcomputer.com, চাইলে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবো নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদের শুভেচ্ছা।